লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিরে ছোড়দা হলো, দাঁড়া দেখ কি লিখছে, কম কাটছে বেশি। এরকম ভাবে সিরিয়াল কি করে লিখিস রে তুই? দাদু এ নাও। আরে ও সিরিয়াল দাদা হলো, এবার একটু চা খেয়ে নাও বুঝলে, আর লেখালেখি আর করো না, আর চাপ নিও না, যা লিখেছো সেটাই শুনিয়ে দাও। মিঠাই তুমি বুঝতে পারছো না, আমি যদি কিছু ভুলভাল লিখি তাহলে কি তোমার বর আমাকে ছেড়ে দেবে? কিছু হলেই বলবে স্যান্ডি তোর কোনো সিরিয়াসনেস নেই। সবাই হাসছো তাই তো? আমার ছোট ভাই আমাকে নকল করছে, সবার খুব হাসি পাচ্ছে। তবে স্যান্ডি, সিদ্ধার্থ মোদক ইমিটেট করাটা কিন্তু অতটা সহজ না। ইনফ্যাক্ট মিঠাই রানীও সেটা এতদিন পরে রিয়েলাইজ করেছে, তাই ইদানিং আমাকে ইমিটেট করাটা বন্ধ করে দিয়েছে। আমার অ্যাকচুয়ালি মনে হয় আজ পর্যন্ত সিদ্ধার্থ মোদকের যে ইউনিক স্টাইলটা কেউ ইমিটেট করতেই পারেনি। আমার মনে হয় এই স্পিচটা একটা ক্ল্যাপ ডিজার্ভ করে। আচ্ছা বেশ 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 বেশ, আসলে কি বলতো, আমরা হলাম সব সাধারণ ছাপোষা মানুষ, সেজন্য স্টাইল টিস্টাইল এত বোঝা সম্ভব না। দেখো কেলাব দিত কিরকম ভুলে গেছি। দাদু দাদু বলছি কি, তোমার নাতি কি বলেছিল, এখানে সিরিয়াস টক করা হবে তাই তো? তার ঠাট্টা ইয়ার্কি কেন নিজে করছে এখন? না সিরিয়াস ভাবে ঠাট্টা ইয়ার্কি করলো তো সেটা ঠাট্টা ইয়ার্কি হলো নাকি? সিরিয়াল দাদা, ও সিরিয়াল দাদা, এদিকে তুমি তো এখনো সাহস করে পড়ে উঠতে পারছো না। ঠিক কথা সন্দীপ দাদু ভাই, আমি এই বাড়ির হেড, আমি বলছি তুমি যা লিখেছো সবাইকে পড়ে শোনাও। কেউ যদি তোমায় কিছু বলতে আসে তার কান টেনে ছিঁড়ে নেব। সিদ্ধানন্দ কথা কানে গেছে, খালি সবার উপর হম্বিতম্বি করা তাই না? ঠিক আছে স্যার, আমি আর একটাও কথা বলবো, কিন্তু নেক্সট 3 সেকেন্ডের মধ্যে যদি স্যান্ডি এই লাইনগুলো পড়ে না শুনিয়েছে সবার সামনে রাম ধোলাই দেবো। কিন্তু এসন অনেক টাকা মিয়েছে, তাড়াতাড়ি পড় পড়। একটা প্রশ্ন করতে পারি? একটাই বলছি যে এটা কোন গানের লিরিক? সেটা তো শুনলেই বোঝা যাবে তাই না? ওকে আগে তাড়াতাড়ি লিখতে বলো। এই এত নার্ভাস কেন, তুই কাজকর্মের জগতে গিয়ে কি করবি বলতো আমাকে? তাড়াতাড়ি বলো না, ওখানে তো আর ছোটদার দাদা ভাই থাকে না। না আচ্ছা আচ্ছা, আমরা বরং ছোটদাকে চিয়ার করি। ছোটদা ছোটদা বাবা, একটা পরিবার হয়েছে বটে, এখানে তো সহজে কোনো কাজ শেষই হয় না। এই স্যান্ডি এবার পড় না, অনেকক্ষণ ধরে তো লিখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়ছি। এলো যে বছর পরে খুশির হাওয়া ঘরে, কাছাকাছি কাছের মানুষ খুশির সীমানা, দুমাদুম টাক দুমাদুম ঢাকের তালে ভাঙে যে ঘুম, লুটোপুটি আনন্দতে মেতেছে সবাই। কি ঠিক আছে স্যান্ডি জি? টু গুড টু গুড, অসাধারণ স্যান্ডি জি, ওয়েল ডান। অসাধারণ, অনবদ্য, অভূতপূর্ব, ভাবা যাচ্ছে না। সত্যি বলছো দাদা ভাই, চলবে তো? বছর পরে খুশির হাওয়া ঘরে ঘরে, কাছাকাছি কাছের মানুষ খুশির সীমানাই, দুমাদুম তাক দুমাদুম ঢাকের তালে ভাঙবে যে ঘুম, লুটোপুটি আনন্দেতে মেতেছে সবাই। ও পুজো পুজো গন্ধ আস।
আসো ভাসে মন দিল দরিয়ায়, উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মধুর, লোকে বলে খাই খাই আরো বেশি খাই, এ শুধু নাম নয় সিদ্ধেশ্বর মধুর, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবার। অসাধারণ অগিন্নি, আমার নাতি নাত বোন নাত জামাই নাতনিরা এত প্রতিভাবান, আরে বাবা মনোহরা তো একেবারে প্রতিভার কারখানা। হ্যাঁ সন্দীপ দাদা তুমি এত ভালো গান পারতে পারো, দেখো আমি জানতাম আমার দাদু ভাই মানে বড় নাতি খুব প্রতিভাবান, কিন্তু ছোট জন্য এত কেন হবে না বলতো দাদু? আরে সিরিয়াল দাদা তো টিভিতে ম্যাজিক্যাল রাইটিং করে, হ্যাঁ কি ভালো লেখে, আর তার মধ্যে কাল সারা রাত ধরে ছোট যত কফি টফি বানিয়ে খাইয়েছে সেই জন্যে। তাই আমিও ভাবছি ছোট দাদা তো প্রতিভা তো আগে টের পাইনি। তবে রে ভাই শোন না, কোন বড় সিঙ্গার দিয়ে গাওয়াবি? হ্যাঁ না না মেজগিন্নি, কোন বড় সিঙ্গার সিদ্ধানন্দের সুরে গান গাইতে চাইবে? সুরটা তো সুন্দর। হ্যাঁ সত্যি তো গানটা সত্যি মেলোডিয়াস। না দেখো সে সুর যতই ভালো হোক না কেন, রাজীব দা যেটা বলেছে সেটাই ঠিক, মানে কোনো বড় সিঙ্গার হুট করে আমার সুরে কেন গান গাইতে যাবে বলো তো? কিন্তু এখন তো শুধু গান কেউ শোনে না, একটা মিউজিক ভিডিও লাগবে। এ বাবা ছোট গিন্নি তো দেখছি এসব ব্যাপারে একেবারে এক্সপার্ট। সিদ্ধেশ্বর মোদক শুধু একটা নাম নয়, সিদ্ধেশ্বর মোদক মানে ফ্যামিলি, যে ফ্যামিলিতে সবাই আছে, লাইক কর্পোরেট ক্লায়েন্টস, নন কর্পোরেটস, তারপর সাধারণ লোকজন, এভরিবডি, মানে যাদের ফ্যামিলি দরকার তারা সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি প্ল্যাটারটা খাবে, রাইট? আচ্ছা বলছি এই যে মিউজিক ভিডিওটা যেটা নিয়ে আমরা ভাবছি, এটা কিন্তু আমাদের সবাইকে মিলেই তৈরি করতে হবে, রাইট? হ্যাঁ মানে ধরো এই মিউজিক ভিডিওটা পূজোর সময় বিভিন্ন স্টলসে আমাদের দোকানের বাইরে কর্পোরেট ক্লায়েন্টসদের জন্য বাজানো হবে, ইনফ্যাক্ট আমাদের সোশ্যাল মিডিয়া পেজেসেও দেবো। ফ্যামিলি বন্ডিংটা ওই স্পিরিটটা থাকবে, হোয়াটস এ আমি চলি ঠাকুর ঘরে যাই। কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে, সবাইকে নাচে গানে যোগ দিতে হবে। আরে বাবা নইলে ফ্যামিলি ফিলটা দেবো কি করে? হ্যাঁ আরে বাবা এমনিতে তো তোমরা সবসময় নাচ গান করো বাড়ির মধ্যে, এখন আমি বলছি বলে প্রবলেম তাই না? দাদাই থাম্মি সবাই নাচবে, রাইট? ওই দেখো কিরকম
পাগলের প্রলাপ বলে দেখুন। না না, আমি নাচতে টাচতে পারবো না, আমার বাতের ব্যথা। সে বাড়িতে একটু নাচে কুদি তোমাদের দাদায়ের পাল্লায় পড়ে, তাই বলে ভিডিওতে নাচবো নাকি? না না, এসব আমি পারবো না, আমার কি মাথা খারাপ নাকি? এসব হবে না। স্বামী সিদ্ধেশ্বরানন্দ, কিছু করো। দেখো, আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি সবাইকে দিয়ে নাচ গান করাবো। আরে বাবা, তোমরা সবাই তো নার্ভাস কেন হচ্ছ? বাড়িতে যেমন আমরা সবসময় পারফর্ম করি তেমনই করবো, ভেরি সিম্পল। নিপা, তুই সবাইকে নাচ গান তোলাবি, রাইট? কাম অন, সবাই মিলে এরকম পিছিয়ে পড়লে আমি একা কি করে এবো বলতো? দেখো, আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম, হ্যাঁ সবাই পার্টিসিপেট করবে। আরে আফটার অল উই আর ফ্যামিলি, কাম অন। ইয়ে, ঠিক আছে, চেষ্টা তো করা যাক। গিন্নি? না না, গিন্নি কিছু পারবে না, এই পুরো বয়সে লোক হাসাতে পারবে না, ছেলে পুলেরা নাচুক না। আরে বাবা, পারবো না বললে হয় নাকি? নাতি নাতনিরা আবদার করছে। আচ্ছা, দাদু ঠাম্মা ছাড়া ফ্যামিলি হয়? একদম তাই। ও ঠাম্মি, তুমি ঠিক পারবে। দাদাই, তুমি একটা গান ধরো তো, আমরা ঠাম্মিকে এক্ষুনি নাচিয়ে দিচ্ছি। ঠাম্মি চলো চলো চলো। আমি তাহলে অডিশন পাস করে গেছি, কংগ্রেচুলেশনস। নেক্সট স্টেপ, কস্টিউমস। এই এত শর্ট নোটিসের মধ্যে কস্টিউম জোগাড় করা সম্ভব নয়। আরে বাবা, ছোট ভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের শ্রীনন্দা শাড়ি ভান্ডার রয়েছে তো। কি বাবা, কি বাবা, বৌদি কি বলো, শুনলে তো? হ্যাঁ, শাড়ি নেবে বলছে। সর্বনাশ দিদিয়া, তুই না শেষ। Concentrate. First step, recording. Second step, launching. কিন্তু লঞ্চটা কোথায় করবো আমরা? ফ্যামিলি পার্টি। কিরম দাঁড়ালে বলো তো ব্যাপারটা? হ্যাঁ, কি হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়েছে কি বলছো? সুন্দর হয়েছে। তোমার প্রেজেন্টেশন যে এত সুন্দর হয় আমরা তো জানতাম না গো। এই চোরদা বল। আরে কি আর বলবো, কাশফুলগুলো দেখ, কাশফুলগুলো দেখে না জল জ্যান্ত একেবারে। এই দিদি ভাই একদম ঠিক বলেছে, আমরা তো কাশফুলগুলো দেখে না পুরো পুজো পুজো ফিলটা আসছে। তাই না, তাই না? দাঁড়াও, আগে সিদ্ধার্থবাবু আসুন, হেড অফিস কি মতামত দেবেন সেটা তো জানতে হবে না? হয়ে গেল, স্যার এসে তো 50 গন্ডা খুব ধরবেন। ভালো তো, ধরুক না, সমালোচনা করলে তো আমার কাজটা আরো বেটার হবে। দিদি ভাই, শুধু সিট নয়, সিডের বাবাও কিন্তু কম সমালোচনা করে না। ঠিক বলেছিস, ছেলে আর বাবা যেন সারাক্ষণ খাচ্ছে। আরে অমু, এদিকে সব তৈরি তো? সন্দীপ আর সিদ্ধার্থ কিন্তু ক্যামেরা ট্যামেরা নিয়ে চলে এলো বলে, তোর ভাইপো যে ভিডিও বানিয়ে কিভাবে কর্পোরেটদের ফিরিয়ে আনবে সেটাই আমার মাথায় ঢুকছে না এখনো। হয়ে গেল, শুরু হয়ে গেল। এই যে দাদা,
তোমায় কিন্তু একটা জিনিস মানতেই হবে, সিদ্ধার্থর একটা আইডিয়াও আজ পর্যন্ত ফ্লপ হয়নি। সবে তো ব্যবসা জয়েন করেছে, ভিডিও বানিয়ে যদি ব্যবসা বাড়ানো যেত বা কর্পোরেটদের ফিরিয়ে আনা যেত তাহলে কি আর মিষ্টি বানাতো না, শুধু ওই নাচ গানের ভিডিওই বানিয়ে যেত। যাকে তোর ভাইপোকে আবার এসব কথা বলিস না, কিন্তু ক্রিটিসিজম নিতে পারে না তো। এসব কি ঘরের মধ্যে? উদ্ভট কাণ্ড তো। শুনলে তো ভিডিও হবে, তুমি তুমি স্টেজ বাঁধবে তার জন্য? আরে বাবা, মিষ্টি হবের হিসেব নিকেশের বাইরেও তো একটা জগৎ আছে নাকি? সেটা আমি জানি, খুব ভালো করে জানি, কিন্তু উদ্ভট দেয়ালের সামনে এভাবে নাচ গান হয় না। মানে সিদ্ধার্থই তো বললো শরৎকালের ফিল চায় ব্যাকড্রপে। বুঝো, যেমন খ্যাপা ছেলে তেমনি তার খ্যাপা মা। এতে নাকি শরতের ফিল বোঝানো হচ্ছে। আরে বাবা, শরতের ফিল বুঝতে গেলে মাঠে ঘাটে যেতে হয়, বাইরে বাইরে। ঘরের মধ্যে নাকি দেয়ালে কি শরতের ফিল? আচ্ছা তো তোরাই বল, বাকিরা সবাই বলো, এখানে কি শরতের পরিবেশ মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুক, বলো। এবার কি বলবি দাদা ভাই, সবাই যদি জেনমার দলে চলে যায় তাহলে কি হবে নাকি? কি বলবো বলতো, রেকর্ডিং এর সময় স্যার এরকম ঝামেলা বাজাচ্ছে, দেখে দেখো বন্ধ করে দাঁড়িয়েছে, ভালো মেয়ে একদম। বাবা বলছি বাবা, আমাদের সবাইকে তো রেডি আর স্টেডি হতে হবে, তাই না? না না মিঠাই, আগে সবাই মিলে ওপিনিয়ন দেবে ব্যাকড্রপে শরৎকালের ফিল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। খুব পাওয়া যাচ্ছে, একদম পারফেক্ট ফিল, একদম শরতের ফিল, আমার তো খুব ভালো লাগছে। স্যারের বোধ হয় খুব একটা আইডিয়া নেই মিউজিক ভিডিওটা সম্পর্কে, মানে এটা ঠিক ওই স্টেজে নাচ গান করার মতন নয়, আর মাঠে ঘাটে গিয়ে যদি ব্যাপারটা করা হয় একটু মুশকিল হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, বোঝা স্যারকে বোঝা না একটু। আমি কি বোঝাবো, তুই বোঝা। আসলে কি কি বলতো, তুই যেটা বলছিস সেটাও ঠিক, আবার বড় বৌদি যেটা বলছে সেটাও ঠিক, আমরা বুঝতে পারছি না, তাই না? বল ছোট বৌদি কোন দিকে যাব। হ্যাঁ না পিঙ্কিজি, কনফিউজড হ্যাঁ কনফিউজড হ্যাঁ 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 বুয়াজি একদম ঠিক, বড়ে বাবা ছোট দিয়েছে নাকি সব ঠিক আছে? বুঝে গেছি, এই বাড়িতে তাহলে অনুরাধা ম্যাডাম যা যা করবেন সবাই তাতেই সমর্থন করবে, তাই তো? হ্যাঁ। আমরা দুজনেরই দলে, তাই না বলো? ক্যামেরা ক্যামেরা এই যে দেখা, ক্যামেরা ক্যামেরা এসে পড়েছে, সাউন্ডও আসছে। আমরা আমরা সবাই মিলে একসাথে রিহার্সাল করবো, তারপর রেকর্ডিং করবো ওই কস্টিউম পরে, কোনো অসুবিধা হবে না। স্যার প্লিজ গেট রেডি, স্যার প্লিজ গেট রেডি। মানে
কিসে কিসে রেডি? মিঠাই, তুমি স্যারকে কিছু বলনি? আমি 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 ভাবছিলাম আমরা একসঙ্গে বলবো টুগেদার। কি বলার আছে বল। আমি আর এর মধ্যে নেই। এই যে দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা যাই এবার। খুকি চ বৌদি। ও তুমি তো আবার, এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলবে কেউ? আমরা একটা মিউজিক ভিডিও করছি, আমি এক্সপ্লেইন করছি পুরো ব্যাপারটা। একটা গান তৈরি করা হয়েছে, ফ্যামিলি সবাই পার্টিসিপেট করছে সেই গানটাতে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ওই গানটাতে আপনাকেও পার্টিসিপেট করতে হবে অ্যালং উইথ ম্যাম, মানে আপনাদের জন্য একটা আলাদা পোর্শন রাখা হয়েছে। এই দেয়ালের সামনে দাঁড়িয়ে আমাকে এখন গান গাইতে হবে? মানে কি কি ভেবেছো নাকি? আমার গানের গলা তো আর আগের মতো নেই, কি ভুলে গেছো নাকি? আরে বাবা, আমি তো আছি নাকি, ম্যানেজ করে দেবো। তুমি কি গো, দেখছো ছেলেটা তো উৎসাহ নিয়ে সবকিছু অ্যারেঞ্জ করছে, একটু তো উৎসাহ দেবে, তুমি তো বাবা নাকি। ওকে উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে তোমার এই খ্যাপা ছেলে? ও ভাবলো কি করে ভিডিওতে বাবাকে দিয়ে এই দেয়ালের সামনে দাঁড় করিয়ে গান গাওয়াবে, যত সব আমি ভাবে গেলাম। আমি লোক হাসাতে চাই, তোর এই বরটাই কিন্তু দশটা কথা শুনাবে, সেটা কিন্তু হবে না। বলবে সকালে এসো, সকালে এসো। তোমার বললাম